নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। এখন আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি উপহার দেব, সেটা হচ্ছে ফুলকপির সিঙ্গারা। আপনারা বাইরে বাজারের থেকে ফুল সিঙ্গারা কিনে খান, আপনারা ঘরে অতি সহজে টাটকা টাটকা তাজা তাজা ফুলকপির সিঙ্গারা বানিয়ে ফ্যামিলির সবাইকে খাওয়ান, আপনি নিজেও খান, খুব ভালো লাগবে। আসুন দেখি ফুলকপির সিঙ্গারা করতে গেলে কী কী লাগবে। এই ফুলকপি সিঙ্গারা করতে সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো ময়দা। আমি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। আর সবচেয়ে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ডালদা। ডালদা ছাড়া সিঙ্গারা অধুরা হবে। যারা মনে করে সাদা তেলে সিঙ্গারা করব, সাদা তেলে সিঙ্গারা কোনো মতেই ভালো হয় না, কেন সিঙ্গারার যে খোলটা হয় সেটা শক্ত হয়ে যায়। আর ডালদা দিয়ে সিঙ্গারা ময়দা ময়ন দিলে সিঙ্গারাটা ক্রিস্পি হয়, খেতে খুব সুন্দর সুস্বাদু হয়। তো লাগবে আমার ডালদা। এই ডালদাটা আমি গরম করে তেলের মতো করে নেব, নিয়ে তারপর ময়ন দিয়ে। ফুলকপির সিঙ্গারা করতে আমি নিয়েছি আলু দুটো ছোট ছোট টুকরো করে কেটে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। ফুলকপি একটু সিদ্ধ করে নিয়েছি গরম জলে নুন দিয়ে। গাজর নিয়েছি অল্প একটু, আর মটরশুঁটি নিয়েছি অল্প একটু। মশলার মধ্যে লাগবে বাদাম, চীনাবাদাম, আমি রোস্টেড বাদাম, এটা আমি নিজে ভেজে নিয়েছি, রোস্ট করে নিয়েছি। চীনাবাদাম নিয়েছি কিছুটা, নারিকেল ভেজে নিয়েছি কিছুটা। যে যেটা পছন্দ করবেন সেটা দেবেন, যারা যেটা খান না সেটা দেওয়ার কোনো দরকার নেই। নুন লাগবে পরিমাণ মতো, হলুদ লাগবে পরিমাণ মতো, আদা অবশ্যই লাগবে, আদা ছাড়া সিঙ্গারা হবে না, খেতে ভালো হবে না। কাঁচা লঙ্কা কুচি নিচি দুটো, শুকনো লঙ্কার গুঁড়ো নিচি 1/2 চা চামচ, এটা চিনি নিচি 1/3 চা চামচ, কালো জিরা নিচি 1/3 চা চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, আর এটা হচ্ছে পাঁচফোড়ন নিয়েছি আমি 1/2 চা চামচ, আর লাগবে তেজপাতা। সবার প্রথম হচ্ছে ময়দাটাকে আমার একটা ডো বানিয়ে নিতে হবে। তো ময়দার ডো বানাতে গেলে ময়দাটাকে ময়ন দিতে হবে, আর ময়ন দিতে আমার লাগবে ডালদা। তো ডালদাটা আমি একটু গরম করে নেব, খুব বেশি নেব না, এটা 2 চামচ মতো নিলাম গরম করার জন্য। এটা কিন্তু খুব বেশি গরম করব না, হালকা গরম করলেই এটা গলে যাবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নেব। গ্যাসটা আমি এবার অফ করে দিলাম। আমি এবার এটা ময়দার মধ্যে ঢেলে দেব। ডালদাটা আমি গরম করে নিয়েছি, এটা আমি ময়দার মধ্যে দিয়ে দেব। আমি এবার পরিমাণ মতো নুন দেব, ময়দাটা মাখতে গেলে একটু নুন লাগবে। কালো জিরাটা নিয়েছি, এটা দিয়ে দেব। আমি এবার এটা সুন্দর করে ময়দাটাকে ডালদার সাথে মেখে নেব। আমি ডালদা দিয়ে ময়দাটাকে সুন্দর করে ময়ন দিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব, অল্প অল্প করে জল দেব। জলটা খুব সাবধানে দিতে হবে, যেন খুব বেশি না দেওয়া হয়ে যায়। আবার শক্ত হয়ে গেলে তাও একটু পরে দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। দুটো আমি সুন্দর করে মেখে নেব ময়দাটাকে। ময়দাটা আমি সুন্দর করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এই ডোটাকে আমি এইভাবে মেখে একটু তেল হাতে এইভাবে চাপা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু আমি এখন বানাবো না, এটা আমি সন্ধ্যেবেলা বানাবো। এটা 3 থেকে 4 ঘন্টা এইভাবে আমি রেখে দেবো, আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি তরকারি বানাবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার একটু তেল দেব। আমি 1 কলা মতো তেল দিলাম। সবার আগে ফুলকপিটাকে আমি ভেজে তুলে রাখবো। ফুলকপিটা না ভাজলে তরকারিটা খেতে ভালো লাগবে না, এই জন্য ফুলকপিটা আগে ভেজে নেব। তো তার আগে আমি একটু কড়াই হলুদ দেব। হলুদ দিলে যে কোনো সবজি কালারটা সুন্দর আসে। ফুলকপিটা
বেশ একটু দাগ দাগ করে ভেজে নেব। ফুলকপিটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, আমি এবার এটা প্লেটে নামিয়ে নেব। এবারও এক পলা তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে দেব। পাঁচ ফোড়নটা দিয়ে দেব। পাঁচফোড়নটা কিন্তু একটু ভালো ফুটতে হবে, একটু কালচে কালচে ভাব এসছে। এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো, আদাটা দিয়ে দেবো, যারা নিরামিষ খান তারা আদা দিয়ে খাবেন, আর যারা পেঁয়াজ দিয়ে খান তারা একটু পেঁয়াজ খাবেন, আমরা আগে একটু পেঁয়াজ দিয়ে দেবো। আদা লঙ্কা পেঁয়াজ একটু কষে নিয়েছি, এতে একটু লবণ দেব, হলুদ দেব, শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব, জিরে গুঁড়োটা দিয়ে দেব, চিনিটা দিয়ে দেব, সমস্ত মশলাগুলো এক মিনিট একটু কষে নেব। এবার নারিকেলটা দেব, বাদামটা দিয়ে দেব, এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, গাজরটা দিয়ে দিলাম, মটরশুঁটিটা দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে দিলাম, আলুও দিয়ে দিলাম, আলুটা কিন্তু সব দেবো না, একটু রেখে দেবো, এই আলুটা একটু মেখে দেবো, তরকারিটা একটু মাখা মাখা হবে। তরকারিটা যত সুন্দর হবে সিঙ্গাড়াটা তত সুন্দর খেতে হবে। এই তরকারিতে কিন্তু জল দেব না, এটা আমি 2 মিনিট ধরে একটু ভেজে নেব। তরকারিটা আমি 2 মিনিট ধরে কষে নিয়েছি, আমি এবার যে আলুটা রেখে দিয়েছিলাম এটা আমি ম্যাশ করে নিয়েছি, এটা এর সাথে মিলিয়ে দেব, এটা ম্যাশ করে দিলে জল দিতে লাগবে না। এটার সাথে সুন্দর করে মাখা মাখা একটা তরকারি করে নেব। দেখুন হয়ে গেছে একটা সিঙ্গাড়া সুন্দর মাখা মাখা তরকারি, খুব সুন্দর একটা ফুলকপির তরকারি। আমি এবার এটা এইভাবে ভালো করে
ফুঁটি দিয়ে চারিদিকের মধ্যে রেখে দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে রেখে দেবো। যখন 2-3 ঘন্টা পরে সিঙাড়া বানাবো তখন এই তরকারিটা সিঙাড়া বানাবো। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। 3 ঘন্টার পরে ফিরে আসলাম সিঙাড়া বানানোর জন্য। সন্ধ্যাও হয়ে এসছে, আর সন্ধ্যাবেলা যে স্ন্যাক্সের সময় সেটা হয়ে এসছে। অনেক সময় সন্ধ্যাবেলা সিঙাড়া চপ মুড়ি চা এগুলো খাওয়া হয়। তো আসুন দেখাই কিভাবে আমি সিঙাড়াটা বানাবো। এই সিঙাড়াটা বানাতে গেলে ময়দার ডোটাকে আমি মেখে রেখেছিলাম 3 ঘন্টা আগে, এটা আমি এবার একটু ডোলে নেব। একটু লম্বা করে নেব, নিয়ে চাকু দিয়ে ছোট ছোট সাইজ করে কেটে নেব। ছোট ছোট লেচি করে নেব, একটা লেচিতে 2টো সিঙাড়া হবে। আমি কতগুলো লেচিগুলো করে নিলাম। এবার একটু ময়দা নিয়েছি, শুকনো ময়দা নিয়েছি, ময়দা দিয়ে বেলবো, তেল দিয়ে বেললে হবে না। আর একটু জল নিয়েছি। আর লাগবে তরকারি, তরকারিটা আমি দুপুরে করে রেখে দিয়েছিলাম, মানে 3 ঘন্টা আগে ঠান্ডা হয়ে গেছে। এমন ভাবে বেলতে হবে, একটু লম্বা আকারে বেলতে হবে, তাহলে সিঙাড়াটা ভালোভাবে বানানো যাবে। ডিম্বাকৃতি, ডিমের চাইতে আর একটু লম্বা, ডিম্বাকৃতিটা একটু ইয়ে হয়। এরকম লম্বা করে বেলে নিতে হবে। আমার বেলে নেওয়া হয়ে গেছে। এইবার আমি মাঝখান থেকে কেটে দেব, 2 পিস করে নেব। 2 পিসে 2টো সিঙাড়া হবে, একটা সরিয়ে দিলাম। এইবার আমি এতে জল লাগিয়ে নেব, এই মাথায় জল লাগিয়ে নেব, নিয়ে এটা জুড়ে দেব। ঠিক এইভাবে জুড়ে দেব। একটা বাটি বা খুলি বানিয়ে নিলাম, নিয়ে এইবার আমি এতে তরকারি ভরব। তরকারিটা একটু ভালো করে ভরে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। একটু চেপে চেপে দেব, তরকারির তেলটা যেন গায়ে না লাগে, তাহলে মুড়তে অসুবিধা হবে। এবার এই দিকে একটু জল লাগিয়ে নেব। জলটা লাগানো হচ্ছে আঠার কাজ করা। এই মাথাটা একটু দুমড়ে নেব, এইভাবে দুমড়ে নিয়ে এখানে জুড়ে দেব। ঠিক এই মাথাটা এখানে এনে এই 2টো এইভাবে জুড়ে দেব, দিয়ে এইগুলো এইভাবে জুড়ে দেব।
হয়ে গেল আমার একটা সিঙ্গারা। কত সুন্দর একটা সিঙ্গারা হয়ে গেল। এবার এটা আবার এটা জল দিয়ে জুড়ে দেব। এক সাইডে জল দিলেই হয়ে যাবে, দু সাইডে দেওয়া লাগবে না। এক সাইডে জল দিয়ে এটা এইভাবে জুড়ে নেব, জুড়ে নিয়ে হাতের মধ্যে খুলিটা এইভাবে বসিয়ে নেব। বাটিটা এইভাবে বসিয়ে নিলাম, এই মাথাটা যেন জুড়ে থাকে। এবার আবার আমি তরকারি করব। তরকারিটা ভরে দিলাম, এবার আমি এদিকে জল লাগিয়ে নেব। জল লাগানোর একটাই কারণ হলো আঠার কাজ করবে। এবার এই মাথাটা একটু দুমড়ে নেব, এরম করে দুমড়ে নেব, নিয়ে এই মাথার সাথে জুড়ে দেব। এই জুড়ে দিলাম, এবার এইগুলো এইভাবে জুড়ে দেব। জল দিলে সুন্দর জুড়ে যাবে। হয়ে গেল আমার আর একটা সিঙ্গারা। হয়ে গেল, এইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেবো। দেখুন কত সুন্দর সিঙ্গারা সাইজে এসে গেল। এইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। আবারও আমি একটা এইভাবে লম্বা একটা লম্বা শেপে রুটি বানিয়ে নিলাম, নিয়ে এই মাঝখান থেকে আবার এরম কেটে নেব। এটা সরিয়ে রাখলাম, এটা আবার নিয়ে নিলাম, নিয়ে এবার এক সাইডে জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা এইভাবে দেখাচ্ছি, এটা এইভাবে জুড়ে দেব। এইভাবে আপনারা ঘরে সিঙ্গারা বানিয়ে খাবেন, বাজারের সিঙ্গারা খাওয়াই লাগে না। আপনারা যেভাবে তরকারি করেন, আলুর তরকারি করুন, আলু ভাজা দিয়েও সিঙ্গারা খুব ভালো লাগে। আমরা খড়গপুরে খুব আলু ভাজা সিঙ্গারা খেতাম, ছোট্ট ছোট করে আলু, খোসা শুদ্ধ আলু কেটে সিঙ্গারার মধ্যে ভরে আলু ভাজা সিঙ্গারা ভালোই লাগতো। শুধু আলুর তরকারিও হয়, আবার আমি ফুলকপির তরকারি করেছি। এইভাবে তরকারিটা ভালো করে ভরে নিতে হবে। তরকারিটা ভরে নিয়েছি, এইবার এখানে এই জল লাগিয়ে নেব। এই মাথাটা আবারও আমি এইভাবে দুমড়ে নেব, দুমড়ে নিয়ে এখানে জুড়ে দেব, এইভাবে জুড়ে দেব। হয়ে গেল আবার একটা সিঙ্গারা। দেখুন হয়ে গেল কত সুন্দর একটা সিঙ্গারা। সিঙ্গারা বানানো হয়ে গেছে, এবার আমার ভাজার পালা। এবার সিঙ্গারাটা ভাজবো, চায়ের সাথে খাওয়া হবে। কড়াই তেল গরম হতে দিয়েছি, সিঙ্গারাগুলো এবার ভাজবো। তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নেব। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এই সিঙ্গারাগুলো এক এক করে তেলে দেব। একটু কড়াইটা হালকা করে নাড়িয়ে দেব, হাতাই করে তেল সিঙ্গারার উপরে গরম তেল দিয়ে দেবো, তাহলে ওপরটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সিঙ্গারাটা খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না।
একটা একটা করে পাল্টিয়ে দেব। আস্তে করে নাড়াচাড়া দিয়ে দিয়ে সিঙ্গারাগুলো খুব ভালো করে ভেজে নেব। সিঙ্গারাগুলো আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে উঠিয়ে নেব। আর যে কটা আছে কটাও ভেজে নেব। কড়াইটা একটু নাড়াচাড়া দিয়ে নেব। একটু করে তেল দিয়ে দেবো। গরম তেল দিলে একটা সুন্দর ভাজা হয়ে যায়। আর এক এক করে উল্টিয়ে দেবো ওই দিকটা। দোকানের সিঙ্গারাতে অনেকটা তেল দেওয়া থাকে, কেন ওদের ডেলির ব্যাপার। আমাদের যদি এক কড়াই তেল দেই, তেলটাই আমরা পোড়া তেল হয়ে যাবে। আমরা বাড়িতে আবার বেশি দিন পোড়া তেল খাই না, ওই জন্য তেল একটু আমাদের বাড়িতে যেহেতু ওই জন্য হিসাব করে তেল দিতে হয়। এইভাবে আমি সবগুলো আবারও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো সিঙ্গারাগুলো। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এক এক করে সব উঠিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। হয়ে গেছে আমার সমস্ত সিঙ্গারাগুলো ভাজা। হয়ে গেছে আমার সমস্ত সিঙ্গারাগুলো ভাজা। এইভাবে আপনারা বানাবেন, ঘরে বানিয়ে খাবেন। আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল আইকনে ক্লিক করবেন। এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা ঘরে বানিয়ে আপনার ফ্যামিলির সাথে সন্ধেবেলার একটা সুন্দর আড্ডা জমাবেন, তারা খুব খুশি হবে।
আর এইটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে উপহার দেবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।